হুজুর উনি সাপ্তাহিক মুসল্লি। ইমাম সাহেব মনে হয় দান টান মোটামুটি পান। সবাইকে একরকম ভাবা ঠিক না। নূহ আলাইহিস সালামের নৌকা বানাতে আসলে কতদিন লাগছিল? সূরা ফাতিহাটা একটু শুদ্ধভাবে বলেন তো, পারবেন? কি অবস্থা ভাই, দিনকাল কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু পরিবেশ পরিস্থিতি দেখে তো আর মন ভালো থাকছে না। কোনো না কোনো ঘটনা বাংলাদেশে প্রতিদিন ঘটেই যাচ্ছে, তাছাড়া আমাদের ধর্ম নিয়ে বাড়াবাড়ির কথা আর কি বলবো ভাই। সত্যি কথা বলতে ভাই, সব ভেবে আমারও খুব খারাপ লাগে, কিন্তু কি করবো ভাই, শেষ দামানা মেনে তো নিতেই হবে। হ্যাঁ ভাই, এই সান্ত্বনা নিয়েই তো বেঁচে আছি। হুজুর আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? হুজুর কোথায় যাচ্ছিলেন? ভাই সকালবেলা ফজরের নামাজ পড়ে একটু হাঁটাহাঁটি করার অভ্যাস আছে, হাঁটতে বের হয়েছিলাম। ও আচ্ছা, খুবই ভালো কথা। ফজরের নামাজের পর হাঁটাহাঁটি করলে শরীরটা খুবই ভালো থাকে। দেখেন ভাই, আমাদের অনেকেই আছে ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে থাকে, কিন্তু যারা ঘুমিয়ে থাকে তারা যদি জানতো যে ফজরের নামাজের পরের আবহাওয়াটা কতটা বরকতময় এবং শরীরের জন্য কতটা উপকারী, তাহলে হয়তো তারা ঘুমিয়ে থাকতো না। ভারী একেবারে জ্ঞান দেওয়া শুরু করেছে। আবার পোশাক দেখো, কালার ম্যাচিং করে পড়েছে। ভাই উনি কে? কেন তুমি শোনোনি, আমাদের মসজিদে নতুন ইমাম নিয়োগ দিয়েছে, উনি আমাদের নতুন ইমাম। কেন ভাই, আপনি নামাজে যান না? হুজুর উনি সাপ্তাহিক মুসল্লি। ও আচ্ছা, এর জন্য উনি আমাকে চিনছেন না। এই রে, সকালবেলা করে ইজ্জত গেল। ইমাম সাহেব মনে হয় দান টান মোটামুটি পান নাকি? ভাই এ কথা বলছেন কেন আপনি? না মানে আপনার পোশাক আশাক দেখে তো তাই মনে হচ্ছে। আমি ঠিক বুঝলাম না, পোশাকের সাথে দানের সম্পর্কটা কি? মূলত আমি বোঝাতে চাচ্ছি যে হুজুরদের তো ইনকাম টিনকাম বেশি না, দান টানের উপরেই তো চলে, যে কারণে পোশাক আশাক ততটা ভালো হয় না। সংসার চালাবে না পোশাক আশাক পরবে? আপনি যথেষ্ট ভুলের মধ্যে আছেন। আপনি কোন হুজুরের কথা বলছেন এটা আমি জানি না, তবে আপনার জন্য এটুকু বলবো যে সবাইকে একরকম ভাবা ঠিক না। আমি শুধু মসজিদ নিয়ে পড়ে আছি বিষয়টা এমন না, আমি মসজিদের পাশাপাশি ফ্রিল্যান্সিং করি এবং তার দ্বারা মোটামুটি ভালো অঙ্কের একটা অ্যামাউন্ট আমার আসে। আর পোশাকের কথা বলছেন, পোশাকটা আসলে টাকার সাথে যায় না, এটা রুচির সাথে যায়। হুজুর ওর কথা বাদ দেন, আপনার কথা শুনে আমি খুব খুশি হলাম। আপনার মতো সব হুজুরদেরই উচিত মসজিদের পাশাপাশি ভিন্ন কিছু করা। হুজুর একটা কথা জিজ্ঞাসা করি, নূহ আলাইহিস সালামের নৌকা বানাতে আসলে কতদিন লাগছিল? ভাই এটা জানা কি আপনার জন্য খুব জরুরি? আমি যদি আপনাকে প্রশ্ন করি যে সূরা ফাতিহাটা একটু শুদ্ধভাবে বলেন তো, পারবেন? দেখেন ভাই, অযথা প্রশ্ন এবং হুজুরদের পিছনে না লেগে পাঁচক তো নামাজ জামাতের সাথে পড়েন, আশা করি এটা খুব ভালো হবে। যাই হোক, আজকে অনেক কথা বললাম, আরেকদিন কথা হবে ইনশাল্লাহ, আমি আজ উঠি। কি বুঝলে ভাই, সব হুজুর একরকম না। না জেনে মন্তব্য করা থেকে নিজেকে বিরত রাখুন এবং অযথা হুজুরদের সমালোচনা না করে উৎসাহ প্রদান করুন।